আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পথচয় উপন্যাসের দ্বিতীয় পর্ব, লিখেছেন ইলমা বেহরোজ। বাড়িটা মোড়লবাড়ি নামে পরিচিত। পথচয় দাদার নাম ছিল মিয়াপুর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। ছয় কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য। দুই ছেলে ১৬ বছর আগে ১৯৭১ সালে যুদ্ধে নিহত হয়েছে। দুজনই টকবগে যুবক ছিল, আর একজন ৮ বছর বয়সে কলেরা রোগে গত হল। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত ৯টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পথচার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পথচাকে টেনে পাশে বসান। পথচা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখে জল মোছে হেমলতাকে বলল, মামা ছৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ি? খালামণি ভাই বোনেরা এসেছিল, সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠানে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পথচা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজনই ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে আসে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালান। পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বাড়িতে বাস করাটাও যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে কে ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, গায়ে চাদর, হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা দুহাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পথচা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে, এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। তিন মা মেয়ে মোর্শেদকে ধরে নিয়ে রুমে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট বাড়ি ফেরে, কখনো কাকডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে ৭ বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন, ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত ১টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমার রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝুম মেরে বসে আছে। জানালার বাইরে চোখে দৃষ্টি, জ্যোৎস্না গলে গলে পড়ছে, কি সুন্দর দৃশ্য। পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরোটা ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরে হেমলতা আসলেন। আম্মা বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠ খাতে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে, খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী, বয়স ছিল ১০। খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে, হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন, পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়, বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়াল। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। আয় তো আমার ঘরে আয়, সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেদিন সেই মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই
হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি তার দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয়, তোর সঙ্গে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। তুই জানোস, তুই যে সবার থেকে বেশি সুন্দর। হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকেনি, সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে। মোচড়াস কেন রে সেরি, শান্তিমতো বইয়া থাক, মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দিমু। হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি, মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো খুব অস্বস্তি দিচ্ছে, স্পর্শকাতর জায়গাগুলোকে বিষিয়ে দিচ্ছে। পদ্মজা অনেক ব্যথা পাচ্ছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে ঠিক যেন এরকমই অনুভূতি হচ্ছে। তাহলে কি তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীতিকণ্ঠে অনুরোধ করল, মামা দরজাটা খুলে দাও। কেন, আমি তোরে যাইতে কইছি? হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয় পেয়ে উঠল। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের কর্কশ কণ্ঠে ধমক দিল। হানিফের তাতে বিন্দুমাত্র ভুরক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই, বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষে দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে। নাক মুখ দিয়ে ধোয়া উঠে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে থাকে। পদ্মজা হাওমাও করে কেঁদে উঠল। হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল, আমি তোমাকে খুব ডাকছি আম্মা, তুমি আসুনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয়। এ যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি পাকিস্তানিদের নিষ্ঠুরতা দেখেছেন। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই। হেমলতা নির্বাক, বাকরুদ্ধ, শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আছে আদরের পদ্মজা, আর হাওমাও করে কাঁদছে, সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে তার হাত নিষ্পিষ করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি, বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানে যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়ে, বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন। পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে, 21 দিন বিছানায় ছিল। ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল, পা এমনভাবে পড়ল কী করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, চুলার লাকড়ির আগায় পা লাগছিল। কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল, সাথে অনেক যুক্তি, তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে যায়। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে, সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখিয়ে মাথা ঘামাননি, কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে।
তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের পাতার মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পেছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো, যার জীবনে অসহ্য বলতে কিছু নেই, সবই সাদামাটা, সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জ্বলজ্বল করে চলছে, কত বড় ঘটনা লুকিয়েছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন দক্ষতা নিয়ে জন্মায়, কথাটি নিজেদের মেয়ের ক্ষেত্রেই মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন, পাটা দেখি। পদ্মজা বাপা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখছেন মনোযোগ দিয়ে, রক্ত টকবক করে ওঠে, রন্ধে রন্ধে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগটা হানিফের রক্ত দিয়ে মুছব, কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা। তবুও পদ্মজা কেঁপে উঠল, কি যেন ছিল কথাটিতে, শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান। উঠানের এক পাশে শক্ত পাথর আছে, ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়, মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল, আম্মা। আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ, ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম, বাড়িতে এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি, এত বড় পাপ চেপে যায়। সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম, আজ পুরোপুরি পেয়ে গেলাম, আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতার কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রতিটি বাক্য, হেমলতার মুখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে।